একসাথে 19 জন পাকিস্তানিদের প্রাণ বাঁচালো ভারতের সবচেয়ে খতরনাক স্পেশাল ফোর্স মার্কোস কমান্ডোরা। মজার ব্যাপার হলো এই যে পুরো অপারেশন, এর দরুন পাকিস্তানের নৌবাহিনী বিপদ দেখে এখান থেকে আগেই পালিয়ে যায়, শেষে বাধ্য হয়ে ভারতের নৌবাহিনী এখানে ডিপ্লয় করা হয়। এবং আমাদের যে মার্কোস কমান্ডো, তারা তো রাতের অন্ধকারে একটা স্পেশাল অপারেশনকে লঞ্চ করে। আর এই যে অপারেশন, এর দরুন না কেবল এই পুরো জাহাজটাকে পুনরায় আতঙ্কবাদীদের হাত থেকে উদ্ধার করা হয়, বরং এখানে যতজন পাকিস্তানি ছিল তাদের প্রত্যেককে একদম সুরক্ষিতভাবে ভারতের মার্কোস কমান্ডোরা বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। উদাহরণ হিসেবে বিবিসির এই আর্টিকেলটা দেখো, যেখানে ওরাও এটা স্বীকার করছে যে হ্যাঁ, ভারত কত বড় কাজ করেছে, কিন্তু পরে আবার হেডলাইন পাল্টে দেয়, কারণ ভারতে সুনাম করলে টাকা তো আবার পাবেন। তবে যাই হোক, যেভাবে ভারতের নৌবাহিনী গোটা ভারত মহাসাগর আর এই যে আরব সাগরে একছত্র রাজত্ব চালাচ্ছে, তা প্রমাণ করে দিল যে কে এখানকার আসল কিং। পুরো ঘটনাটাকে ডিটেলসে বলি, যে কীভাবে এই অপারেশন কন্ডাক্ট করা হয় আর কেন পাকিস্তানের নৌবাহিনী এখানে পালিয়ে যাওয়া সত্ত্বেও ভারতের কমান্ডোরা শত্রু দেশের নাগরিকদের বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিল। জানতে হলে পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, যেমনটা আপনারা সকলেই জানেন যে লাস্ট এক মাস ধরে সোমালিয়া আর ইয়েমেন একের পর এক জাহাজের ওপর হামলা করছে, হয় মিসাইল বা ড্রোন অ্যাটাক, তা না হলে সোমালিয়ার যে পাইরেটস, তারা তো গোটা জাহাজটাই দখল নেওয়ার চেষ্টা করছে। আর কন্টিনিউয়াসলি একমাত্র ভারতীয় নৌবাহিনী এই সমস্ত হামলা থেকে প্রত্যেক দেশ, তা সে ব্রিটেনের মতন ইউরোপের দেশ হোক বা আফ্রিকা থেকে শুরু করে ইরানের মতন মুসলিম দেশ হোক, সব দেশের জাহাজকে কিন্তু একার দমেই বাঁচাচ্ছে। আর এর আন্ডারেই গত 2 দিন আগে আরও একটা জাহাজের ওপর সোমালিয়ার পাইরেটসরা হামলা করে। আর শুধু হামলা করেছে তাই নয়, বরং ওরা তো এই গোটা জাহাজ নিজেদের দখলে নেয়। জাহাজটা ছিল ইরানের, যার নাম আল নিয়ামি। এতে মোটামুটি 19 জনের মতন ক্রু মেম্বার ছিল, যারা প্রত্যেকেই পাকিস্তানি। জাহাজটা ভারত থেকে মোটামুটি 1500 কিলোমিটার দূরে এই হামলার শিকার হয়, এবং 10 জনের মতন সোমালিয়ার পাইরেটসরা এটার দখল নেওয়ার চেষ্টা করে। আর ঠিক সেই মুহূর্তেই ওরা সাহায্যের জন্য রেডিও সিগন্যাল পাঠায়, যাতে আশেপাশের কোনো নৌবাহিনী থাকলে ওরা এখানে সাহায্য করুক। আর ওই মুহূর্তে যেখানে এই হামলা হয়েছে তার সবচেয়ে কাছে ছিল ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা। ফলে স্বাভাবিকভাবে তড়িঘড়ি ভারতীয় নৌবাহিনী এই জাহাজকে বাঁচানোর জন্য নিজেদের একটা অপারেশনকে লঞ্চ করে। যাতে সবার আগে এই ছবিটা দেখো, আমাদের নৌবাহিনীর একটা ধ্রুব হেলিকপ্টার ওখানে পৌঁছে ওয়ার্নিং দেয় সারেন্ডার করার জন্য, কিন্তু এতে খুব একটা লাভ হয়নি। এরপর রাতের দিকের এই ছবিটা দেখো, আমাদের মার্কোস কমান্ডোদের একটা পুরো টিম স্পিডবোটে করে ওখানে পৌঁছে ওদের ওপর কাউন্টার অ্যাটাক শুরু করে, এবং শেষ পর্যন্ত এই সমস্ত পাইরেটস ভারতের সামনে সারেন্ডার করতে বাধ্য হয় এবং ভারতীয় ফোর্সেস এই জাহাজ নিজেদের কন্ট্রোলে নেয়। এই ছবিটা দেখো, এই অপারেশনে মোটামুটি 7 থেকে 8 জনের মতন ভারতীয় কমান্ডোদের একটা পুরো টিম ছিল, যারা এদেরকে গ্রেপ্তার করে। এদের কাছ থেকে AK-47 রাইফেল, একাধিক মোবাইল, স্যাটেলাইট কমিউনিকেশন ডিভাইস, এই সব কিছু পাওয়া গিয়েছে। আর স্বাভাবিকভাবে এটা ব্যাক টু ব্যাক 24 ঘন্টায় 2টো এই ধরনের হামলা থেকে ভারতীয় নৌবাহিনী বাঁচিয়েছে, যার ওপর বিবিসির এই আর্টিকেলটা দেখুন। ওদিকে কেবলমাত্র গ্লোবাল মিডিয়া নয়, আরব জার্নালিস্টদের টুইট দেখুন যে কীভাবে ওরাও এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু পাকিস্তানের তরফ থেকে ওদের জনগণকে বাঁচানো সত্ত্বেও কোনো ধরনের স্টেটমেন্ট আসেনি। আর মজার ব্যাপার দেখুন, কিছু রিপোর্ট অনুযায়ী যখন এই হামলা হয়েছিল এখানে নাকি পাকিস্তানের নৌবাহিনীর একটা জাহাজও মজুদ ছিল, কিন্তু ওরা সাহায্যের জন্য আসেনি, ওরা এখান থেকে পালিয়ে যায়। আর শুধু তাই নয়, গত কয়েক মাসে এতগুলো হামলা হয়েছে, প্রত্যেকবার ভারতীয় নৌবাহিনী সমস্ত হামলা ঠেকাচ্ছে, কিন্তু একবারও এখানে আপনি চীনের নৌবাহিনীর কথা শুনেছেন না? ওদের আবার জিবুতিতে মিলিটারি বেস রয়েছে, আর এর থেকে বড় প্রমাণ হয় না যে ওদের অ্যাকচুয়াল ক্ষমতা কতটা? বিপদের সময় চাইনিজ নৌবাহিনী এইভাবেই পালিয়ে যায়। যদিও এই ধরনের হামলা ভারতের জন্যই সুবিধাজনক, যে এইভাবে অপারেশনের দরুন ভারত গোটা ভারত মহাসাগর যে পাওয়ার শো করছে, তাতে কিন্তু বাকি দেশ এখানে ভারতীয় নৌবাহিনীর ওপর নির্ভর হয়ে পড়বে, যে ভারত এই পুরো রিজিয়নের নেট সিকিউরিটি প্রোভাইডার। ফলে অটোমেটিক্যালি ভারতের যে ইনফ্লুয়েন্স সেটা আরও শক্তিশালী হচ্ছে, এবং বাকি দেশের নৌবাহিনীকে তো এখানে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর এই কারণেই ভারত এত বেশি পরিমাণে যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, পেট্রোল ভেসেল এই এরিয়াতে ডিপ্লয় করেছে। ফলে এটা তো সবে শুরু, খেলা এখনও বাকি আছে। আর বাকি ভারতের এই নেভাল অপারেশনকে নিয়ে আপনাদের কী মতামত, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।